আইছি কেন, কি হয়েছে বলো? আমি কখন থেকে এই পার্কে এসে বসে রয়েছি গাছের নিচে, আর তুমি যে কই থাকো একবার ফোনও দিলে না কেন? ফোনে ব্যালেন্স উঠাতে পারি নাই সোনা। আমি যদি ফোন দিই না সোনা, আমার ফোনে ব্যালেন্স নাই না না, সোনা, আমি এই ব্যস্ত ছিলাম সোনা, আমি চা খাচ্ছি, এটাই কি তোমার মুখের ভাষা? আরে শোনো, আমি একটা কথা বলি, কালকে রাতে তোমার সাথে কথা বললাম না, বলার পরে তো ব্যালেন্সটা ফুরে গেল, এই জন্য তো ব্যালেন্স উঠাতে পারি নাই। দেখো আবির, আমার সাথে বাহানা করো না, বুঝছো আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তাড়াতাড়ি চলে আসো, আমরা ঘুরতে যাব। আজকে আবার কোথায় ঘুরতে যাবা? আমি সুন্দর একটা শাড়ি পরছি, তোমার পছন্দের কালার, ব্লু কালার। তাই? হ্যাঁ বাবা, তুমি কোথায় যাবা তাহলে বেড়াইতে? কোথায় যাব, কোথায় যাব, রেস্টুরেন্টে যাব আজকে। এই রেস্টুরেন্টে যাওয়ার একটা জায়গা হলো? এখানে যাইয়া ফুচকা খাবো। আচ্ছা, তোমরা এত ফুচকা 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 এটা কেন খাও এত, বুঝি না কিছু, এত ফুচকা খাও কেন? ফুচকা কটমট করে চাবাইলে না অনেক ভাল লাগে, ভিতরে আলু থাকে তরতাজা নরম, সেই স্বাদ লাগে। আচ্ছা তুমি ফুচকা পছন্দ করো না কেন? আরে না, এটা খাওয়ার জিনিস হলো, এটা সম্পূর্ণ আমার কাছে গ্যাসের অনেক একটা ভাল জিনিস লাগে। না। তুমি খাওয়া, তুমি খাও দেখে, মাঝে মধ্যে আমি একটা করে খাই, মুখে দিই, আসলে তেমন মজা লাগে না আমাদের, কারণ তোমরা সব সময় পাগল হয়ে যাও ওটার প্রতি, এটা কিচ্ছু বুঝি না, তোমরা এত পাগল কেন? আমার ফুচকা খুব পছন্দ। তোমার তো পছন্দ, তুমি সারা জীবন ফুচকাই খেয়ে যাবে, ভাত আচ্ছা পানি তুমি কিছু খাবো এভাবে না। আজকে কথা বলতেছো কেন? তুমি যখন আমার সাথে প্রথম প্রেম করা শুরু করলা, তুমি না বললা জানো তোমাকে আমি প্রত্যেকটা দিন ফুচকা খাওয়াবো, আজকে তোমার কি হয়েছে বলো তো? না না, আমার কিচ্ছু হয় না, আমি তোমাকে বলছি তো তুমি খাবে, আমি খাওয়াবো না মানে, তুমি কি বলো এটা? তুমি খাইতে চাইছো আমি খাওয়াবো, সত্য কথা বলছি খাওয়াবো, কিন্তু আসলে তুমি এত পাগল কেন ফুচকা খাওয়ার প্রতি, তাই বলছিলাম। আচ্ছা শোনো, তুমি মানে কোনো ভাবে না করে তুমি তাড়াতাড়ি করে চলে আসো পার্কে, ওই যে আচ্ছা একটা নারকেল গাছের পাশে আমি দাঁড়ানো আছি, হ্যাঁ বসে আছি, আচ্ছা তুমি শোনো, আসো, এখানে সামনে একটা ফুচকার দোকান আছে, হেভি টেস্ট, আজকে তুমি ও খাবে আমিও খাবো। তার মানে ওখানে প্রতিদিন ফুচকা বসে, তুমি ওখান থেকে খাও তাই না? হুম আচ্ছা ঠিক আছে, আজকে ফুচকা খাওয়াবো, আরো বেশি কিছু খাওয়াবো, খাবার সমস্যা নেই, আমার কিছু খাবে না। তোমার আবার কি খাবো? আমি একটা ফুচকা খাইলে তুমি অর্ধেকটা খাবা, আমি দুইটা খাইলে তুমি একটা খাবা। না না, শুধু খালি ফুচকাই খাওয়াবে, খাবা না আর কিছু খাওয়াবে না? না আর কিছু খাওয়াবো না। কেন, আমার যে একটা মন চাচ্ছে, তুমি কি করবা বলো? দেখো আমার কিন্তু সহ্য আছে না, সবাই খাবে আর আমি তাকাই তাকাই দেখবো, তাড়াতাড়ি আসো তো। শোনো, খাচ্ছে খাক সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে যেটা বলতেছি তুমি আমার কথা একটা শুনবে না? হ্যাঁ বলো। আজকে তোমার খুব একটা মন চাচ্ছে, তুমি কি বলতেছো বলো না। কি মন চাচ্ছে? আমি তো বলছি যে ফুচকার প্লেটে আমি একটা খাবো তুমি অর্ধেকটা খাবে, আমি দুইটা খাবো তুমি একটা খাবে। আরে ফুচকা তো তুমি খাবা, কিন্তু আসলে আমার যে একটা মানে মানে অন্য দিক দিয়ে একটা খাওয়ানোর একটা পরিবেশ সত্যি তৈরি শোনো, করে। বিশ্বাস করো আমার না খুব ফুচকার নেশা লাগছে, তুমি আগে ফুচকা খাওয়াও, তারপরে মাথা ঠান্ডা করে তারপরে তোমার কথা মন দিয়ে আমি শুনবো। তাই হ্যাঁ মানে এর আগে তুমি শুনবে না? না কেন, শুনলে সমস্যা কি বলো? আমার এখন ফুচকা খাইতে মন চাচ্ছে, তোমাকে আমি ভালোবাসি তুমি তাই না? জানোই তো যে ফুচকার নেশা উঠলে আমি পাগল হয়ে যাই। তোমাকে আমি ভালোবাসি তাই না? তুমি যেখানে যাও সেখানে আমি তোমাকে নিয়ে যাই, আমিও তোমার সঙ্গে যাই, তোমার সাথে আমার যে সম্পর্কটা আল্লাহ যদি ভাগ্যে রাখে আরো গভীর আরো ভালো হবে, এই দোয়াটা করবা। কিন্তু আসলে একটা জিনিস কি জানো, তোমার সাথে আমার যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এখানে তো তুমি আর আমি তো থাকবো, তাহলে আমাদের জীবনটা আগে একটু ঘুরে নেওয়াটা দরকার আছে না? একটু দেখো, ঘোরাঘুরি পরে আরো 5 বছর প্রেম করব, তারপরে বিয়া করব, তারপরে 5 বছর পরে একটা বাবু নেব, এই যে প্রেম করব 5 বছর আর বিয়ার পরে থাকবো 5 বছর, এই 10 বছর খালি ফুচকাই খাবো ফুচকাই খাবো। প্লিজ তাহলে একটা বার দেখো না, আমার দিকে তাকাবে না তুমি, একটু দেখো, কারণ 5টা বছর তুমি প্রেম করবা, 5 বছর পর বিয়ে করবা, তার মানে বুঝছো, এই 5টা বছর যে আমার কত দোজকের মধ্যে আমাকে চলতে হবে, একটা করে দিন যাবে, একটা করে যুগ যাবে, তখন আমি কেন, কি যে তোমার কি কষ্ট। সমস্যা বলো তো? শোনো, প্রেম ভালোবাসা হলো এমন একটা জিনিস মধুময়, আর এখানে যদি তোমার সাথে আমার সম্পর্কটা গভীর হয়ে গেছে, এখানে তুমি তো আমার হবেই, আমরা যদি একটু, আচ্ছা তুমি যদি বিয়ের আগে কোনো কিছু করতেই না চাও, তুমি একটু মানে সামাজিকতার দিক দিয়ে
তুমি আমাদের একটা সম্পর্ক নতুন করে তৈরি করে রাখো, যাতে যেন আমরা সমাজে দেখাতে পারি যে না আমরা একে অপরকে ভালোবাসি বা আমরা দুজন দুজনে বিয়ে করছি, এরকম একটা কিছু দেখে হয় আমাদের বাকি সময়টা একটু কাটানোর চেষ্টা করো না প্লিজ। এভাবে আর কতদিন বলো? শোনো, এসব কোনো কথা আমার মাথায় এখন ধরবে না, বুঝছো? আমি তোমার মতন অত ই নিয়ে গভীরতা নিয়ে চলি না, ঠিক আছে? না না, গভীরতার কথা বলি না তো। তোমার সাথে আমাকে ফুচকা খাওয়া, আমরা ঘুরবো পার্কে, তারপরে চিন্তা ভাবনা করবো কখন কি করা যায়, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি তো ফুচকা খাওয়াবো, কিন্তু আমি তোমাকে যেটা বলছি তুমি আমার কথা বোঝো না। আমি বলছি তো, তোমার কথা আমার মাথায় এখন ঢুকবে না। মানে আগে ফুচকা খাবে তারপর তুমি মাথায় ঢুকাবো? তো ফুচকা খেলে তো তুমি চলে যাবে, তুমি তো আমার কথা কোনো ধরে সুন্দর করে পার্কে ঘুরবো, তারপরে ভাববো যে কি করব কি করব না। আসলে আমি না মানে কি বলবো তোমাকে, আর মানে আমার কোনো ভাষাই নাই। তুমি তোমার জিদ, আমি কি ইংরেজি কথা বলছি তোমার সাথে? না না, তোমার জিদের কথা বলছি, আরবি কথা বলছি? আরে পাগল না, তোমার জিদের কথা বলছি। তুমি এত জিদ করো যে তাই বলছিলাম, যে এত জিদ তোমার। দেখো, আমার স্বভাবটাই জিদ। কেন? আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি যখন যা বলি তাই করি, ঠিক আছে? আর তুমিও সব সময় আমাকে এইভাবেই চালাবে। আমি তোমার পিটবো, মার দেবো আগে। হুম, তোমারে মারবো আমি। কেন? তোমার জিদ বেশি তাই। তোমাকেও আমি মারবো। আমাকে মারতে পারবা? হুম, জীবনেও না 100 বার, জীবনেও পারবে না 100 বার। আচ্ছা ঠিক আছে, মাইরো তোমারে, পারবা তো? আচ্ছা লক্ষ্মী, আসো না প্লিজ। যাবো তো বলছি না, যাবো। এই যে তোমার সাথে কথা বলতেছি, আমি যাচ্ছি তো। আমার একটা রিক্সা ভ্যান কিছুই না, আমি হাঁটে যাচ্ছি না, একটু সময়ের ব্যাপার আছে, আমি যাচ্ছি তো। আমি যাবো, যাই তোমার সে চুন সুন্দর মুখটা আমি দেখবো না, আমি তো ওই পাগলের মতোই যাচ্ছি, তুমি কি বোঝো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ভালো থাকো তাহলে, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।